हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। तो आमी এসে গেছি আবার নিউ ভিডিও নিয়ে। তো এখন বুঝতেই পারছেন আমি বাপের বাড়িতেই আছি। তাহলে আজকে আপনাদেরকে আমার বাপের বাড়ি মানে পুরো বাড়িটা দেখাবো, ঘুরিয়ে কোথায় কোথায় কি করেছে, নতুন করেছে, পুরনো কি ছিল সব দেখাবো। তো এখন চলুন, আমি এই যে ওষুধ খাবো, আমার ওষুধ সকালবেলা খালি পেটে আমি গ্লাস গরম জল আর ওষুধ খাই। তারপরে টি টাইম, মা আজকে চার লুচি খাবো, কচুরি খাবো, কচুরি আর চা খাবো, তারপর ফিরে আসছি আবার। তাহলে আপনাদের বাড়িটা আজকে ঘুরিয়ে দেখাবো। বন্ধুরা, খুদে শিল্পী আমাদের লুচি বেলছে, কচুরি বেলছে, কচুরি বেলছে, আর এই যে আমি চিকেন স্যুপ খাচ্ছি, চিকেন স্যুপ হয়েছে, চিকেন স্যুপ খাচ্ছি, বলছে কচুরি বেলছে। আর মা ওখানে রান্না করছে, মা ওখানে রান্না করছে, আর ভেটকি মাছের ঝাল করছে। আর এই যে এখানে খুদে শিল্পী আমাদের, পড়াশোনা ছাড়া সব পারে, পড়াশোনা ছাড়া সব পারে। এই যে কচুরি বেলছে, দেখেছেন কত সুন্দর, একবারে গোল গোল কচুরি। দেখো এদিকে হাই করে একটু, সে হা। এখন আমি টমেটো, খেজুর, আম সবকিছু দিয়ে চাটনি বানাচ্ছি। আমার মায়ের ঘর বাড়ি দেখাচ্ছি, এটা এই একটা হচ্ছে ঘর, এটায় দাদু থাকে, এখনো রং ফং হয়নি, এটা দাদু থাকে। এই একটা, এটা হচ্ছে ডাইনিং রুম, এখানে কালকে পুজো হয়েছিল। এখানটা রান্নার জায়গা, এটা বাথরুম, আর এদিকে হচ্ছে ঘর, এটা হচ্ছে একটা ঘর, আর এদিকে এটা হচ্ছে বারান্দা, ব্যালকনি, বারান্দা। চলুন তাহলে এবার ছাদটা দেখাই, ছাদে যাই। ছাদে ওঠা সিঁড়ি, এটা হচ্ছে ঠাকুর ঘরে ঢোকার গেট, খান দিয়ে এখানে ঠাকুর ঘর করেছে মা। এটা হচ্ছে ছাদ, ছাদ এটা, এখানে একটু ফুল গাছ বসিয়েছে মা, একটা ছোট্ট টুকটাক ফুল গাছ। এটা ঠাকুর ঘরের গেটটা। আমি এই স্নান টান করে ছাদে এলাম, তো বাড়ি দেখালাম, বাড়িটা দেখলেন কেমন লাগছে বলবেন। আমি এখন একটু রোদে বসবো, তারপর নিচে যাব, আর রান্না কী কী করেছি আজকে সেটাও দেখাবো, লাঞ্চ কী কী খাবো, গ্রামের পরিবেশ পুরোটা দেখুন, ভালো লাগবে। দেখুন পিছনে সর্ষে ক্ষেত, ভীষণ রোদ, ভীষণ রোদ। মা দাঁড়িয়ে আছে নিচে, নিচে দাঁড়িয়ে আছি। এখন আমাদের লাঞ্চ টাইম, আজকে লাঞ্চে কি কি হয়েছে, চিকেন স্যুপ, ফুলকপি আলু ডিম দিয়ে তরকারি, টমেটো, আম সত্তু, খেজুরের চাটনি, হচ্ছে ভেটকি মাছের ঝাল, ভাত। এই যে সবাই আমরা তিনজনে বসেছি, নিচে বাবা দাদু যে চা খাচ্ছে। এখন আমাদের এখন টি টাইম, গুড ইভিনিং, বাবা চা খাচ্ছে। এই যে আমার মিষ্টি চা কই, মানে চা আছে এখানে নিয়ে দেবো, মা চা খাচ্ছে, এটা আমার চা, পিঠে বানাচ্ছি আমি এখন, পাটি সাপটা, এটা গোল না আছে, পাটি সাপটা
কি হবে রাতের খাবার। তো বন্ধুরা ডিনার করতে বসেছেন এখন মাস্টারমশাই, এই যে ভাই মাস্টারমশাই ডিনার করতে বসেছেন। মাস্টারমশাই ফেভারিট হচ্ছে সরু চাকলি আর হচ্ছে চিকেন কষা, ওর ফেভারিট, ওর খুব খেতে ভালো লাগে সরু চাকলি আর চিকেন কষা। তার সাথে চিকেন স্টু আছে, রুটি আছে, আর এখানে এই যে মিষ্টি খেতে বসেছে, হাতে পাবজি চলছে, বাঁ হাতে পাবজি আর ডান হাতে খাবার, আর মা এই যে রুটি খাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের একটা মাসি, বুঝলে হাত না, হাই হাই সে হাই হাই। এটা হচ্ছে আমার একটা, এটা হচ্ছে আমাদের একটা মাসি আজকে এসেছে। আর এই যে আমার বাবার ডিনার হয়ে গেছে কমপ্লিট, সে হাই বাবা, সে হাই সে হাই। তাহলে ডিনার কমপ্লিট সবার। হ্যালো ফ্রেন্ডস, তো এখন আমি খাচ্ছি ডিম টোস্ট, এটা আমার রাত্রে ডিনার, আর সবার রাত্রে ডিনার আলাদা আলাদা আছে। সন্ধ্যাবেলা দেখালাম আপনাদেরকে যে সবুজ চাটনি হয়েছে, পাটি সাপটা হয়েছে, রুটি হয়েছে, আর সকালের একটু স্যুপ আছে, চিকেন স্যুপ আর চিকেন কষাও আছে, তো সেগুলো দিয়ে আর সবাই ডিনার করবে। তো আমার ডিনার এটা দিয়ে কমপ্লিট হয়ে যাচ্ছে, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার নিউ ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন জানেন, আর তার সাথে কী করতে হবে সেটাও জানেন, বলবো কি না, বলতেই হবে, তাই ঘন্টাটাও বাড়িয়ে দেবেন, আর অবশ্যই সাপ্রেস করতে একশো।